يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحدي حدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار بوليوم ده دور থেকে কাজ করে জেনে আর একটু কানের দিকে আওয়াজটা দে বক্সটা ঘুরে দাও فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنا هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيلي ذلكم وصاكم به لعلكم تتقون وقال النبي الكريم صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه المسلم أو كما قال عليه الصلاة والسلام آقا কবর গাহের মাটি দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাটি আগ কবর গাহের মাটি সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাটি তুমি যেদিন ডাক দিবে মোরে তোমার শীতল কোলে তোমারি বকে দুনিয়ার মায়া ভোলে আগো কবর গাহের মাটি দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাটি আগো কবর গাহের মাটি দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাটি তুমি পেতে দেবে হাই ধুলির আসন জানাবে আদর কত তোমার মাটিতে চিরজনমের মত জাগিব না আর রহিব নিদরাই জাগিব না আর রহিব নিদরাই অগো কবর গাহের খাই
আসিয়া যাবে অগো সেই অজানা দেশের ডাক অগো কবর গাহের মাটি দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাটি রবে না সেদিন পিতার আদর রবে না সেদিন পিতার আদর মাতার স্নেহের কল বন্ধু স্বজনের ব্যথা অনুভূতি শিশুদের কলর প্রিয় তোমার দেবে না মুখে প্রিয় তোমার দেবে না মুখে সোহাগ মাখা চুম ঘুমানোর পালা আসিয়া যাবে নিরালা নিঝুম অগো কবর গাহের মাটি দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাটি দুনিয়ার বুকে রচিনু যত দুনিয়ার বুকে যত আশার রচিনু সম্পদ যত সব কিছু মাটিতে মিশিয়া যাবে হায় আমার দেহের মতো সব কিছু মাটিতে মিশিয়া যাবে হায় আমার দেহের মতো যেমনি একাকি আসিনু ভাবে যেমনি একাকি আসিনু ভাবে তেমনি একাকি যাব বিদায় কালে পথের সাথী কোথায় গো পাব তুমি মোর সাথী চিরজনমের তুমি মোর সাথী চিরজনমের অগো কবর গাহের খাক কি জানি কোন দিন আসিয়া যাবে অগো সেই অজানা দেশের ডাক অগো কবর গাহের মাটি দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাটি উপস্থিত শ্রদ্ধেয় সুসম্মানিত জনসাধারণের নির্বাচিত সুযোগ্য সুদক্ষ আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি সাহেব স্টেজে বসে থাকা অন্যান্য উলামায়ে কিরামগণ আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার ইসলাম পিপাসু মুসলিম দরদি ভাই সকল এবং এই প্যান্ডেলের আরেক পাশে বসে থাকা পর্দানাসীন মা এবং বোনেরা সর্বাগ্রে ওই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি গুণকীর্তন করি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এত বড় একটা আজাব আমাদের উপর দিয়ে বইয়ে দিলেন যার নাম করোনা ভাইরাস এত বড় একটা আজাবের ভেতর দিয়েও এই পর্যন্ত আমাদের সকলকে এই পর্যন্ত সুস্থ রেখেছেন সবল রেখেছেন সেই মহান মনিবের বারগাহে জানাই লক্ষ কোটি শুকরিয়া আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে বলে উঠি আলহামদুলিল্লাহ তারপরে পরে মহাত্মা মহাপুরুষ
মানব কুলের শিরোমণি মানব কুলের মহানায়ক যেই মহানায়ক আজকে সারা বিশ্বের আনাচে কানাচে তথা মুসলিম থেকে নিয়ে হিন্দু বৌদ্ধ জৈন খ্রিস্টান ইহুদি নাসারা যত রকমের গোত্র পৃথিবীতে আছে সমস্ত গোত্রের কাজ পর্যন্ত আমার নবী আপনার নবী এই ইসলামটাকে পৌঁছে দিয়েছেন সেই মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সব চাইতে উৎকৃষ্ট দুরূদটি পাঠ করব আমরা সকলে আমাদের মনে মনে বা স্বর দিয়ে যেভাবে পারি আমরা রাসূলের প্রতি একটু দুরূদ পড়ব সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ তো ভাইরা আমার আজকে আমি স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলার কালামুল্লাহ থেকে সূরা নম্বর 6 সূরার নাম সূরা আনআম আয়াত নম্বর 153 এবং বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাগ্রন্থ হাদিসের বাণী থেকে মুসলিম শরীফ থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা আপনাদের সামনে তুলে ধরেছি এই আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আমি আমার আলোচনা শেষ করার চেষ্টা করব আমার মাবুদ যদি আমাকে তৌফিক ইনায়াত করেন তো তো ভূমিকা লম্বা না করে সংকীর্ণ সময় আমি আপনাদের গ্রাম্য বা এলাকার বা আপনাদেরই ছেলে হিসাবে দু চারটি কথা কোরআন এবং হাদিস দিয়ে বুঝিয়ে বলবো তো আজকে যে বিষয় যে টপিক সেই টপিক সেই বিষয়টার নাম হচ্ছে ইসলামের সোজা রাস্তা আজকে মানুষ এত বিভ্রান্ত যে সঠিক ইসলামটাকে খুঁজে পাচ্ছে না সঠিক ইসলামটাকে খুঁজে পাচ্ছে না মানুষ বিভ্রান্তের মধ্যে পড়ে আছে তো আমি এই আয়াতটাকে পড়ার আগে আপনাদেরকে একটু উদাহরণ দিয়ে দিই তাহলে বুঝতে পারবেন আচ্ছা বলুন তো জ্যামিতির মধ্যে এক বিন্দু থেকে আরেক বিন্দু যেতে কটি রেখা হয় জ্যামিতির সূত্রে এক বিন্দু থেকে আরেক বিন্দু যেতে হলে একটি মাত্র রেখা হয় সেই রেখাটি হয় সোজা টেড়া বেঁকা হয় না তো আমি আপনাকে এই জ্যামিতির সূত্রের মধ্যে যে মিলটা দেখাবো সেটা হচ্ছে এই ইসলাম ইসলামের সোজা রাস্তা তথা হিদায়াত ইসলামের সরল পথ সঠিক পথ এই ইসলামের সরল পথ সঠিক পথ একের অধিক হতে পারে না ইসলামের সরল পথ মাত্র একটি এই রাস্তার অনুসারী যারা হবে মরার পরে তারা জান্নাত লাভ করবে এই পথ ছাড়া যারা অন্য পথে যাবে মরার পরেই কবর থেকে তাদের জাহান্নাম আরম্ভ হয়ে যাবে সেই পথটি কোনটা আমি আরো একটা উদাহরণ আপনাকে দিই তারপরে আয়াত পড়ছি আপনারা রায়গঞ্জ শিলিগুড়ি মোড় দেখেছেন ওই শিলিগুড়ি মোড়ে চারদিকে চারটা রাস্তা চলে গেছে একটা চলে গেছে আপনার ডালখোলার দিক হয়ে আপনার একদিকে চলে যাবে পূর্ণিয়া কাটিহার আপনার দিল্লি আরেক দিকে চলে যাবে আপনার শিলিগুড়ি হয়ে কোচবিহার আসাম ত্রিপুরা আর আরেক দিকে চলে যাবে কলকাতা একদিকে চলে যাবে রায়গঞ্জ বাজার আরেক দিকে চলে যাবে আপনার গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুর আপনার কিনা বাংলাদেশ বর্ডার তা আমি বলতে চাচ্ছি যে আমি এখন কলকাতা যাব এখন কলকাতা যাওয়ার জন্য আমি শিলিগুড়িগামী বাসে উঠব না কলকাতাগামী বাসে উঠব বলেন একটু কথা বলতে হবে আমার বক্তব্য শুনলে আমি যদি কলকাতা যাই তো কলকাতাগামী বাসে উঠতে হবে তাহলে আমি কলকাতা যেতে পারবো আমি যদি কলকাতা যাব নিয়ত করে শিলিগুড়িগামী গাড়িতে উঠে যাই তাহলে আমি কোনোদিন কলকাতা পাবো না আর যদি আমি কি করি গঙ্গারামপুরের গাড়ি ধরে নিয়ে আমাকে কলকাতা নিয়ে যাবে যাবে না
আমি বুঝাতে চাচ্ছি, আপনি যদি এই ইসলামের সরল পথে থাকেন তবে এই ইসলামের সরল পথ অটোমেটিক আপনাকে জান্নাতের পথিক বানিয়ে দেবে, জান্নাতের মেহমান বানিয়ে দেবে। যদি আপনি শয়তানের পথকে অনুকরণ করেন এই ইসলামের সোজা রাস্তাকে বাদ দিয়ে, টেড়া বেঁকা মানুষের তৈরি কিছু ফিরকাকে নিয়ে মানুষের তৈরি কিছু আইন কানুনকে যদি আপনি মানেন তবে আপনি কিন্তু এই ইসলামের সোজা রাস্তাটি পাবেন না। বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবাকে সমবেত করলেন মসজিদের নববীর ভেতরে। এবার বিশ্বনবী সমস্ত সাহাবাদেরকে সমবেত করার পরে আয়াত পড়ার আগেই একটা উদাহরণ দিচ্ছে। কেমন উদাহরণ? যে আজকে আমরা মনে করে নেন এই আপনাদের ভিখনপুর তালিমউদ্দিন মাদ্রাসাতে যখন এই ভাই আমার পড়াশোনা করাই বা টিচিং দেয় ছাত্রদেরকে বুঝায়, এবার বুঝাতে গিয়ে ছাত্রকে শিক্ষা দিচ্ছে, বাবা এই জিনিসটা কি বুঝতে পেরেছ? তো ওখানে ব্রেনিয়ার ছেলেগুলো বলে, মাওলানা আমরা বুঝতে পেরেছি। এবার যাদের মাথা একটু কাঁচা, ব্রেনটা কমজোর, তারা বলে, মাওলানা আমরা বুঝতে পারিনি, একটু আরেকবার বলে দেন। কি বলে কি বলে না? তখন মাওলানা কি করে, যে আমি মুখে বললাম বুঝতে পারলেন না, ঠিক আছে এবার ব্ল্যাক বোর্ডটা নিয়ে এসো। ব্ল্যাক বোর্ড নিয়ে আসা হলো, চক হাতে করলেন মাওলানা, চক হাতে করে বলছেন, বাবা এটা থেকে এটা হবে, এটা থেকে এটা হবে, সুন্দর করে মাওলানা বুঝিয়ে দেয়। এবার মুখে বলার থেকে যখন মাওলানারা বা মাস্টার সাহেবরা ব্ল্যাক বোর্ডে পড়ায় তখন মানুষের বা ছাত্রদের বুঝতে খুবই সহজ হয়। তো বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার ছাত্র অর্থাৎ সাহাবা ইকরামদেরকে টিচিং দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন। সেই যুগে কোনো ব্ল্যাকবোর্ড ছিল না, সেই যুগে কোনো কলম ছিল না, সেই যুগে কোনো খাতা ছিল না, কাগজ ছিল না। বিশ্বনবী জমিনটাকে বোর্ড হিসাবে ব্যবহার করলেন, মাটিটাকে বোর্ড হিসাবে ব্যবহার করলেন এবং হাতের আঙ্গুলটাকে কলম বা চক হিসাবে ব্যবহার করলেন। বিশ্বনবী আয়াতটা পড়ার আগে সোজা করে লম্বা একটা দাগ টানলেন এবং লম্বা দাগ টানার পরে ডান দিকে একটা রেখা, মানে কয়েকটা রেখা, বক্ররেখা, টেড়া বেঁকা করে কয়েকটা দাগ দিয়ে দিলেন এবং বাম দিকে কয়েকটা টেড়া বেঁকা করে দাগ দিয়ে দিলেন। এবার এই দাগ টানা যখন শেষ হয়ে গেল, বিশ্বনবী এবার সমস্ত সাহাবাদেরকে সম্বোধন করে বলছে, রে আমার সাহাবারা, রে আমার সঙ্গের সাথীরা, রে আমার বন্ধুরা, তোমরা শুনে নাও, আমি তোমাদেরকে এই যে দাগগুলো টেনে দেখালাম, তোমরা এবার আমার দিকে একটু অ্যাটেনশন হও, আমাকে একটু মূল্যায়ন করো, আমাকে একটু বুঝার চেষ্টা করো। তোমরা অন্যদিকে মন রাখবে না, অন্যদিকে কোনো খেয়াল রাখবে না, অন্যদিকে তোমাদের ব্রেনকে নিয়ে যাবে না, এক্ষুনি যেন আমার দিকে অ্যাটেনশন হও, আমার দিকে ব্রেনটাকে নিয়ে এসো। বিশ্বনবী এই কথা বলার পরে বলছেন, ওয়ান্নাহাজা সিরাতি মুস্তাকিমা। বিশ্বনবী যেন যে দাগগুলো টেনেছিলেন, একটা সোজা দাগ, ডান দিকে তিন চারটা বেঁকা করে দাগ, বাম দিকে তিন চারটা বেঁকা করে দাগ দিয়ে সোজা দাগটার দিকে এইভাবে বিশ্বনবী আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন। এই যে দাগ দেওয়ার কথা বলছি, এটা আপনারা তাফসীরের মধ্যে পেয়ে যাবেন, এটাকে বুখারী শরীফের ভিতরে হাদিস বর্ণনা করা হয়েছে। বিশ্বনবী সোজা দাগটার দিকে এইভাবে বারবার ইশারা করে দেখাচ্ছেন, আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন, ওয়ান্নাহাজা সিরাতি মুস্তাকিমা, রে আমার উম্মত বর্গরা তোমরা শুনে নাও, রে আমার সাহাবারা সঙ্গের সাথীরা তোমরা শোনো, এটাই হলো ইসলামের সোজা রাস্তা, এটাই হলো সিরাতে মুস্তাকিম, এটাই হলো ইসলামের সঠিক পথ, এই পথের তোমরা অনুসরণ করো। তবে কি এই দাগটাই কি সোজা রাস্তা? না, আল্লাহর রাসূল বুঝাতে চাইলেন যে দাগটা যেমন টেড়া বেঁকা নেই, তেমনি ইসলামের সরল পথ, সঠিক রাস্তা, ইসলামের আইন কানুনের মধ্যে কোনো রকম টেড়া বেঁকা নেই, কোনো রকম বিভ্রান্তিকর জিনিস নেই, ইসলাম একেবারে সোজা, ইসলামের মধ্যে কোনো রকম ভেজাল নেই, ইসলাম একেবারে ভেজাল মুক্ত। বিশ্বনবী এটা প্রমাণ করতে চাইলেন। এবার বিশ্বনবী সোজা রাস্তাটা দেখার পরে বলছেন, ফাত্তাবিউহু, তোমরা এই রাস্তার অনুসরণ করো, এই রাস্তাকে মেনে চলো। কোন রাস্তা? আল্লাহর
নবী আমাদের সরল পথ হিসাবে এই কালামুল্লাহ অর্থাৎ কুরআনুল কারীমকে আমাদেরকে দিয়ে গেছেন এবং তার মহাগ্রন্থ মহাবাণী হাদিস আমাদেরকে দিয়ে গেছেন আমাদেরকে দুটো জিনিস দিয়ে গেছেন একটার নাম কুরআন আর আরেকটার নাম হলো হাদিস এই কুরআন এবং হাদিসকে অনুসরণ করে যে ব্যক্তি চলবে আপনি মারামারি করেছেন আপনাকে বিচার করতে হবে এই বিচারের পদ্ধতি কুরআনুল কারীমের মধ্যে পেয়ে যাবেন আপনার কেউ চুরি করেছে চোর ধরা পড়েছে চোরটাকে কিভাবে শাস্তি দিবেন কিভাবে তাকে শায়েস্তা করবেন কুরআন খুলে দেখে নেন হাদিস খুলে দেখে নেন হাদিস এবং কুরআন যেই নিয়মে বিচার করতে বলবে সেই নিয়মে বিচার করতে হবে আপনার মতো বিচারক আপনার কিনা দুইজন ব্যক্তি বিচার প্রার্থী হয়েছে আপনার কাছে যেই ব্যক্তিটা যেই ব্যক্তি মুজরিম যেই ব্যক্তি দোষ করেছে ওই ব্যক্তি আপনার কিনা চট করে চুপি সরে 5000 টাকা বিচারককে ধরিয়ে দিল আর অমনি অমনি বিচারটাকে উল্টে ফেলে দিয়ে যে ব্যক্তি মুজরিম ছিল তাকে যেন আপনার নির্দোষ প্রমাণ করে দিল আর নির্দোষী ব্যক্তিকে দোষী প্রমাণ করে দিল এটার নাম বিচার নয় আর এটার নাম সোজা রাস্তা নয় বন্ধরে আমার বিচার করতে হবে রাসূলের পদ্ধতিতে কোরআনের পদ্ধতিতে কোরআন যেইভাবে বিচার করতে বলেছে হাদিস যেইভাবে বিচার করতে বলেছে সেইভাবে আপনাকে বিচার করতে হবে নামাজে দাঁড়িয়ে যাবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলার পরে যেই সমস্ত দোয়াগুলো কোরআনের মধ্যে বর্ণনা করা হয়েছে হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে ওই সমস্ত দোয়াগুলোকে পাঠ করতে হবে ওই সমস্ত দোয়াগুলোকে পড়তে হবে আপনি নিজের মানমানি বানাওয়াটি দোয়া পড়তে পাবেন না যদি আপনি বানাওয়াটি দোয়া পড়েন তবে আপনি সিরাতে মুস্তাকিমের পথিক হতে পারবেন না নারী তাকবীর তো বুঝা গেল আমাদেরকে আমল করতে হবে কোরআন মাফিক এই জন্য বিশ্বনবী হাদিস গ্রন্থের মধ্যে বলছেন মান আমেলা আমালান লাইসা আলাইহি আমরুনা কোন ব্যক্তি যদি এমন আমল করে যেই আমলটা যেই কাজটা যেই ভালো কর্মটা কোরআন এবং হাদিসের মধ্যে নেই ওটাই হলো তাহওয়া রদ্দুন প্রত্যাখ্যাত 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 গ্রহণযোগ্য নিয় নয় যদি চ আপনার নজর বলছে কাজটা ভালো আমাদের উপরে কয় অক্তের নামাজ ফরজ করা হয়েছে বলেন তো একটু 5 অক্তের নামাজ ফরজ করা হয়েছে এখন আপনি কত বড় মুলবির বেটা মুলবি আর মুহাদ্দিসের বেটা মুহাদ্দিস বলছেন নামাজ পড়া তো ভালো কাজ চল কালকে থেকে 6 অক্তের নামাজ পড়ব কি নামাজ পড়াটা ভালো কাজ না খারাপ কাজ ভালো কাজ না খারাপ কাজ কথা বলেন ভালো কাজ তবে নামাজটা পড়ব এক এক অক্ত বাড়িয়ে দিলাম তাহলে আমার কি অসুবিধা হলো কোনো অসুবিধা নেই কিন্তু অসুবিধাটা ওই জায়গায় যে আমাকে আল্লাহ এবং আল্লাহর রসুল আদেশ দেন নি আল্লাহ এবং আল্লাহর রসুল আমাকে আদেশ দেননি যেই কারণে আমি 6 অক্তের নামাজ পড়তে পারবো না জোহরের নামাজটা 4 রাকাত ফরজ আমরা 2 রাকাত পড়তে পারবো না 5 রাকাত পড়তে পারবো না যেই সিদ্ধান্ত আমার নবী দিয়ে দিয়েছেন সেটাই হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত সেটাই মেনে আমাদেরকে আমল করতে হবে যদি আমরা রাসূলের দেখানো আমল না করি রাসূলের দেখানো পথে না চলি তবে আমাদের আমল সব বরবাদ হয়ে যাবে সব বরবাদ হয়ে যাবে আমাদেরকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আইনগুলোকে ফলো করে আমল করতে হবে এর নাম সোজা রাস্তা এর নাম হিদায়াত এর নাম হচ্ছে সরল পথের পথিক এবার আল্লাহর নবী বলছেন ডান দিকে যে কয়েকটা টেড়া বেঁকা রেখা দেওয়া হয়েছিল টেড়া বেঁকা করে দাগ টানা হয়েছিল বাম দিকে টেড়া বেঁকা করে দাগ টানা হয়েছিল এবার আল্লাহর নবী এইভাবে টেড়া বেঁকা দাগগুলোকে দেখাচ্ছেন এবং সাহাবারাকে বলছেন ও আমার সাহাবারা একটু অ্যাটেনশন হও দেখো বলে কি
ওয়ালা তাতবিউ সুবুলা রে আমার সাহাবা বর্গরা তোমরা শোনো তোমরা খবরদার এই টেড়াবেকার রাস্তাগুলোকে অনুসরণ করো না এই বাম দিকের টেড়াবেকার রাস্তাগুলো অনুসরণ করো না কেন করবে না আপনি যখন একটা ভালো কাজ করবেন মানে আপনি সরল পথে আছেন এবার ভালো কাজ করতে করতে শয়তান আপনাকে সুসুড়ে দিবে শয়তান আপনাকে ফুঁক মারবে শয়তান আপনার গায়ে যেন হাত বুলাবে বেটারে ও আমার বেটা বাবা জান শোনো কেন তুমি তো নামাজ পড়ছ তুমি নামাজ পড়লে কি হবে তোমার প্যান্টের কাপড়টা টাকলোর নিচে পড়ে নাও কোনো সুবিধা নেই শয়তান আপনাকে ভাঙাবে শয়তান আপনাকে প্রলোভন দিবে এই প্রলোভন দিয়ে আপনার কিনা শয়তান সরল পথ থেকে ছিন্ন করার চেষ্টা করবে কেন শয়তান আল্লাহকে বলে এসেছে আল্লাহ তুমি যখন আমাকে জান্নাত থেকে বের করে দিলে জাহান্নামী বানিয়ে দিলে তবে আমিও তোমাকে বলে রাখলাম আমি তোমার বান্দাদেরকে যাদের কারণে যে মানুষের কারণে আমি ফারিস্তার সর্দার থেকে বাদ হইলাম যাদের কারণে যে মানুষের কারণে আমি কি করলাম জাহান্নামী হয়ে গেলাম চিরজন্মের মতো আমি ওই মানুষকে ছাড়ব না ওই মানুষকে সঙ্গে করে আমি জাহান্নামী নিয়ে যাব তবে যারা ভালো আমল করতে 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 শয়তানের পথকে অনুসরণ করবে তারাই কি হবে তারা সরল পথের পথিকার থাকতে পারবে না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বললেন বিশ্বনবী উম্মত বর্গদেরকে শোনাচ্ছেন ওয়ালা তাত্তাবিউ সুবুলা খবরদার হয়ে যাও হুঁশিয়ার হয়ে যাও ভালো করে দিমাগে ঠকিয়ে দাও তোমরা এই শয়তানের দেখানো পথকে অনুসরণ করবে না খালেকের কাছে চাওয়ার নাম ইবাদত খালেককে যিনি আমাদেরকে তৈরি করেছেন কে আমাদের তৈরি করেছে কে কে আল্লাহ আল্লাহর কাছে চাওয়ার নাম হলো ইবাদত মখলুকের কাছে চাওয়ার নাম শিরক মখলুককে আল্লাহ যাকে সৃষ্টি করেছেন মনে করেন আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন আমি এবার আপনার জুব্বা পরে আলখাল্লা গায়ে দিয়ে মাথায় টুপি দিয়ে আমি একটা দরগা বানালাম এবং ওই দরগা শরীফে কি করতে হবে আমাকে সাজদা করতে হবে নাউজুবিল্লাহ আমাকে কি করতে হবে সাজদা করতে হবে সাজদা করে আমার কাছে চাইতে হবে যে বাবা আমার ছেলে হয় না বাবা আমাকে একটা ছেলে দাও বাবা আমার বাড়িতে শয়তান ঢুকে গেছে বাবা তুমি বের করে দাও আল্লাহ ছাড়া মানুষের কাছে চাওয়া যাবে 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 আর যতগুলো দরগা আছে যতগুলো আপনার কিনা মাজার আছে সমস্ত মৃত মানুষ একটা জীবিত মানুষ তো দেওয়ার ক্ষমতা রাখে না আমার আল্লাহ ছাড়া আপনার ছেলে নাই আল্লাহর কাছে চাইবেন মেয়ে নাই আল্লাহর কাছে চাইবেন বিপদ বাড়িতে আছে আল্লাহর কাছে চাইবেন কোনো মানুষের কাছে চাইতে পারবেন না যদি কোনো মানুষের কাছে চান তবে সেটাই হয়ে যাবে শিরক আর শিরকটা কত বড় গুনাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকরকে সঙ্গে করে সফর করছেন আবু বকর দুঃখের সুখের সমস্ত সময়ের সাথী তো এই আবু বকরকে নিয়ে সফর করছেন সঙ্গে সঙ্গে আবু বকরকে আল্লাহ রাসূল বলছে ও আবু বকর আমি কি তোমাকে এমন একটা ভালো কর্মের কথা বলবো না যেই কর্মটা করলে পরে যেই কাজটা করলে পরে তুমি সাকসেসফুল জীবন তৈরি করে মরার পরে জান্নাত পেয়ে যাবে বলে আল্লাহ রাসূল বলেন আল্লাহর নবী তখন বলছেন আল ইশরাকু বিল্লাহ তুমি কখনো পৃথিবীর বুকে কোন মানুষকে সাজদা করবে না কোন মানুষের কাছে চাইবে না কোন কবরে চাইবে না কোন মাজারে চাইবে না কোন মাজারে সাজদা করবে না কেন বিশ্বনবী বলছেন আল ইশরাকু বিল্লাহ পৃথিবীর বুকে সব চাইতে বড় পাপের পাপ হলো যে পাপটা সেটা হলো শিরক শিরকের চাইতে বড় পাপ পৃথিবীতে দ্বিতীয় নাই আর আল্লাহ রাসূল আরেকটা কথা আবু বকরকে বললেন ওয়া উকুকুল ওয়ালিদাইনি তোমরা মা বাবার নাফরমানি করবে না কেন
যে আল্লাহর পরে পরে মা বাবার স্থান, যে ব্যক্তি মা বাবার নাফরমানি করেছে, রে যুবক সাবধান হয়ে যাও, যদি মা বাবার সাথে নাফরমানি করো, বেয়াদবি করে থাকো, আজকে পা ধরে মা বাবার সাথে মাপ চাইবে। কেন? বিশ্ব নবী সারা পৃথিবীর বুকে দ্বিতীয় বড় পাপ, মানে প্রথম পাপ হচ্ছে শিরক করা, আর দ্বিতীয় পাপ হচ্ছে মা বাবার নাফরমানি করা। এই দুটো পাপ আল্লাহর নবী আবু বকরকে বললেন জীবনে করিও না, সরল পথের পথিক থাকতে পারবে। আল্লাহর নবী শয়তানের পথকে চিহ্নিত করে করে বলে দিলেন যে তোমরা শয়তানের পথের অনুসরণ করবে না, অনুকরণ করবে না। কেন করবে না? ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যখন তোমরা শয়তানের পথকে অনুসরণ অনুকরণ করবে, যখন শয়তানের কথাকে মানবে, শয়তানের কথা শুনে মাজারে টাকা দান করে আসবে, শয়তানের কথা শুনে মাজারে যেন সিজদা করে আসবে, মাজারে ছেলে চেয়ে আসবে, বিপদ আপদের মুক্ত চেয়ে মুক্তি চেয়ে আসবে, তখনই তুমি শয়তানের পথকে অনুসরণ করবে। যখন শয়তানের পথকে অনুসরণ করবে রে বন্ধু, তখনই তোমরা সরল পথ থেকে ছিটকে পালিয়ে যাবে, দূরে সরে যাবে, তুমি আর সরল পথের পথিক হতে পারবে না। এই জন্য আল্লাহর নবী বলছেন ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যখন তোমরা শয়তানের রাস্তাকে অনুসরণ অনুকরণ করবে, তখন তোমরা ইসলামের সোজা রাস্তার মধ্যে থাকবে না, তোমরা বেঈমান হয়ে যাবে, তোমরা আর যেন ভালো কাজ করা তোমাদের কাছে সম্ভবপর হবে না। জালিকুম ওয়াসাকুম বিহি, জালিকুম ওয়াসাকুম বিহি, আল্লাহর কথাগুলোকে আমার নবী সাহাবাদেরকে যেন শোনাচ্ছেন, আর যেন মাটিতে অঙ্ক কষে কষে বুঝিয়ে দিচ্ছেন। জালিকুম ওয়াসাকুম বিহি, এটা তোমাদের জন্য আমি উপদেশ দিয়ে দিলাম, তোমরা এই উপদেশগুলোকে গ্রহণ করো। বলে কোন উপদেশ? আমি আল্লাহ তোমাদেরকে বললাম তোমরা সরল পথের পথিক হয়ে যাও, শয়তানের পথকে অনুসরণ করো না, শয়তানের পথকে অনুসরণ করলে তোমরা বেঈমান হয়ে যাবে। এই তিনটা উপদেশ আল্লাহর নবী যেন দিয়ে দিলেন, স্বয়ং আল্লাহর কথাটাকে পাঠ করে 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 বিশ্ব নবী সাহাবাদেরকে বুঝিয়ে দিলেন। জানিয়ে দেওয়ার পরে বলছেন জালিকুম ওয়াসাকুম বিহি, এই তিনটা ওসিয়তকে তোমরা মেনে নাও, এই তিনটা ওসিয়তকে যদি তোমরা মেনে নিয়ে জীবনে বাস্তবায়িত করতে পারো রে বন্ধুরা আমার, তো আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমার জীবনটা কামিয়াবি হয়ে যাবে, তোমার মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যাবে, তোমার মধ্যে আল্লাহর ভীতি তৈরি হয়ে যাবে, তোমার মধ্যে পরহেজগারিতা তৈরি হয়ে যাবে, তুমি মুত্তাকি হয়ে যাবে। তুমি কি না যখনই পাপ কাজ করতে যাবে, তখনই তোমার যেন ব্রেনটা বলে দেবে রে আনিকুল ইসলাম, খবরদার, তুমি একজন সরল পথের পথিক, তুমি একজন মুমিন বান্দা, তুমি একজন মুসলমান বান্দা, তুমি একজন আল্লাহর মাহবুব বান্দা, খবরদার ওই হারাম কাজটাতে হাত দেবে না, খবরদার মদের বোতলে হাত দেবে না, খবরদার নামাজকে ছেড়ে দেবে না, খবরদার সুদ খাবে না, খবরদার জেনা করবে না, খবরদার ব্যভিচারী করবে না, খবরদার জমিতে আল কাটতে গিয়ে অপরের আলকে চেপে দেবে না, খবরদার অন্য কাউকে কটু কথা বলবে না। এই কথাগুলো আমাকে বলে দেবে, আমার মধ্যে আল্লাহর ভীতি যখন তৈরি হয়ে যাবে, তখন আমাকে এই সরল পথ যেন বেঈমান পথে থাকা থেকে দূরে সরিয়ে দেবে। আমরা যদি এই তিনটা উপদেশ, এই তিনটা নসিহতকে মেনে জীবনে বাস্তবায়িত করতে পারি, জীবন কামিয়াব হয়ে যাবে। আজকে থেকে আমরা শোনার পরে কে এই তিনটা উপদেশের প্রতি আমল করব, একটু হাত তুলে আল্লাহকে দেখায়, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হে আল্লাহ, তুমি আমাদেরকে এই তিনটা ওসিয়তকে মানার তুমি তৌফিক দান করো। জোরে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। এর নাম সোজা রাস্তা, এর নাম সরল পথ। এই হিদায়াত সরল পথ ইসলামের সোজা রাস্তার কতটুকু দাম আছে
আপনাকে একটু বুঝাই, আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাই, নামাজটা নফল নামাজ হোক না কেন, নামাজটা ফরজ নামাজ হোক না কেন, যে কোনো নামাজ হয়ে যাক না কেন, বিশ্বনবী বলছেন লা সলাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা তেলাওয়াত করলো না ওই ব্যক্তির কোনো নামাজ নাই, ওই ব্যক্তির কোনো নামাজ নাই। তবে আমরা বুঝতে পারলাম যদি আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে সূরা ফাতিহাটা থাকতে হবে, এই সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। তবে এই সূরা ফাতিহা প্রত্যেক নামাজে আমরা কেন পড়ি, এই সূরা ফাতিহাটা কার জন্য, তো আপনাকে যদি একটা উদাহরণ দিই তো বুঝতে পারবেন। কেমন উদাহরণ মনে করে নেন, এই বাড়ির যেমন প্যান্ডেলওয়ালা আমার ফুফাতো ভাই, আপনারা মিঠুন নামে জানেন, ওই লোকটাকে যদি ক্যান্সার হয়ে যায়, ওর কাছে টাকা নাই পয়সা নাই, ও কি করে বড় বড় হসপিটালে দেখাবে, আর হসপিটালে দেখিয়ে তার ক্যান্সারের রোগটাকে চিকিৎসা করবে। আর তার কাকাতো ভাই শাহজাহান মডল বা মারজান, ওই লোকটার কাছে যেন চলে গিয়ে মিঠুন বলবে দাদা 50,000 টাকা ধার দাও, আমি আমার রোগটাকে চিকিৎসা করব। কেমন করে বলবে, এই শাহজাহান যদি 50,000 টাকা এক্ষুনি আমাকে না দিস তোকে গুলি করে মেরে দেব। এইভাবে যদি আমার দাদা মিঠুন বলে, শাহজাহান টাকা দেবে 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 না, পুলিশে দেবে ওকে। আর যদি বলে শাহজাহান দাদা আপনি গরিবের দুঃখ বুঝেন, আপনি এতিমকে খেতে দেন, আপনার কাছে যদি কোনো মাওলানা চলে যায়, আর চলে গিয়ে আপনার কাছে মাদ্রাসার চেকটাকে খুলে দেয়, আপনি খালি হাতে ঘুরান না, এমন কি 500 টাকার নিচে আপনি কোনো মাদ্রাসায় দান করেন না, আপনার খুবই ভালো নাম শুনেছি, আপনার খুব সুনাম রয়েছে ভিকনপুরে, বোতলবাড়িতে, বিলাসপুরে, যেই জায়গায় যাই সব জায়গায় আপনার যেন সুনাম শুনছি, আপনি খুব ভালো মানুষ শাহজাহান, আপনি আমাকে দয়া করে 50,000 টাকা ধার দেন, আমি আমার রোগটাকে চিকিৎসা করি, আর আমি চিকিৎসা হয়ে ভালো হয়ে যাওয়ার পরে জমি জায়গা বিক্রি করে আপনার টাকাটা শোধ করে দেব। এইবার তো টাকা দেবে, যদি 50 না পারে কমের পক্ষে 20,000 দেবে, দেবে কিনা? এবার আমরা আল্লাহর কাছে যখন নামাজে দাঁড়িয়ে যাই, নফল নামাজ হোক, ফরজ নামাজ হোক, সুন্নাত নামাজ হোক, যে কোনো নামাজ হোক না কেন, নামাজের মাধ্যমে আমরা আল্লাহর কাছে প্রতিদিন একটা জিনিস চাই, সেই জিনিসটার নাম কি বলতে পারবেন, কেউ কি বলতে পারবেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রব্বুল আলামিন তুমি আমাকে সরল পথের পথে বানিয়ে দাও, তুমি আমাকে সরল পথ দাও। এইভাবে যদি আমরা আল্লাহর কাছে চাই, তা আল্লাহ আমাদেরকে দান করছে, তবে ডাইরেক্ট আল্লাহ আমাকে চাইতে বললেন না, একটু আগে শাহজাহান দাদার প্রশংসা করলাম, শাহজাহান দাদার ভালো গুণগুলোকে বর্ণনা করলাম, ওই রকম আমরা যখন সূরাতুল ফাতিহা স্টার্ট করে দিই তো এখানে আল্লাহর প্রশংসা আছে, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, রব্বুল আলামিন গো সারা বিশ্বের তুমি পালন কর্তা, তুমি ছাড়া অন্য মাবুদ পৃথিবীতে নেই, আর তুমি ছাড়া মহান মালিক পৃথিবীতে কেউ নেই, পৃথিবীটা তোমার হাতের মুঠোয় রয়েছে, তুমি যেইভাবে চালাবে সেইভাবে চলবে, আল্লাহ গো তুমি হচ্ছ মহান আল্লাহ, অতএব তুমি ছাড়া পৃথিবীর বুকে দ্বিতীয় মাবুদ কেউ নেই। এইভাবে আমরা
প্রথম নম্বরে আল্লাহর প্রশংসা করলাম আর রহমানির রহিম আল্লাহ গো তুমি পরম দয়ালু করুণাময় আল্লাহ তোমার মতো দয়াবান পৃথিবীতে দ্বিতীয় কেউ নাই তোমার মতো করুণাময় আল্লাহ কেউ নাই তোমার মতো ভালো কেউ নাই এই রকম করে আমরা আল্লাহর প্রশংসা করলাম আবার যেন তিন নম্বরে আল্লাহর প্রশংসা করি মালিক ইয়াউমিদ্দিন রব্বুল আলামিন গো শেষ বিচার দিবসের মালিক তুমি আল্লাহ যেদিন সবাই নাফসি নাফসি করবে বিচারের জন্য আমল নামা ডান হাতে পাওয়ার জন্য সকলে নাফসি 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 করবে আর সেদিন তুমি আল্লাহ ইনসাফ নামের পাল্লা নিয়ে বিচার করতে শুরু করবে সেদিন তুমি ছাড়া দ্বিতীয় কেউ বিচারের সিংহাসনে বসতে পারবে না অতএব তুমি হচ্ছ সেই বিচার দিবসের মালিক ইয়াকা নাবুদু আল্লাহ আমরা তোমারই ইবাদত করি তোমারই ইবাদত করি তোমারই উপাসনা করি তোমার জন্য নামাজ কায়েম করি যে কাজ করি না কেন সেটাই আমরা তোমার জন্য করি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আমার টাকা লাগবে আল্লাহ আমি রাতের বেলায় উঠে গিয়ে তোমার কাছে চাই আল্লাহ তুমি আমাকে দাও আমার বাড়িতে বড় বিপদ হয়েছে তুমি আমার বিপদটাকে দূর করে দাও আমরা আল্লাহর ইবাদত করি আল্লাহর কাছে চাই তো বন্ধুরে এখানে আরো একটা কথা বলে নি মানুষ আজকে দুনিয়াতে মার খাচ্ছে লাত খাচ্ছে কচু কাটা হয়ে যাচ্ছে লাঞ্ছিত হয়ে যাচ্ছে মুসলমানকে বেদিনেরা কাফেরেরা হিন্দুত্ববাদীরা যেন আপনার কিনা জবাই করে ফেলে দিচ্ছে আমি একদিন ইন্টারনেট খুললাম এই মোবাইলে আর দেখতে পাচ্ছি একজন মুসলিম ব্যক্তিকে সারা শরীরকে উলঙ্গ করে দিয়েছে এবং পিছন দিকে হাতটাকে বেঁধে দিয়েছে পা দুটোতে যেন রশি বেঁধে দিয়েছে আর এক বেদিন বলছে বেটা জয় শ্রী রাম বল জয় শ্রী রাম বল জয় শ্রী রাম না বললে আমি আজকে তোকে শেষ করে দেব লোকটার ইমান কত বড় সে যেন প্রতিদিন বলে ইয়াকা নাবুদু আমি তো তোমার ইবাদত করি আমি তো তোমাকেই পূজি আমি অন্য কাউকে পূজতে পারবো না সেজন্য সেই লোকটা বলল আমি আল্লাহ ছাড়া জয় শ্রীরাম বলতে পারবো না তুমি আমাকে মারো চাই কাটো আমার দেখার বিষয় নাই সঙ্গে সঙ্গে লোকটি যেন ছুরিটাকে দিয়ে হাতটাকে কেটে ফেললো আবার বলছে জয় শ্রীরাম বল সে আল্লাহ 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 বলছে কিন্তু সে জয় শ্রীরাম বলছে না আবার অপর হাতটাকে কেটে দিল জয় শ্রীরাম বলতে বলছে বলছে না আবার কানটাকে যেন কেটে দিল আবার পাটাকে যেন কেটে দিল এক পর্যায়ে দেখলাম লজ্জা স্থানটাকে যেন ছুরি দিয়ে ছুটিয়ে দিল শেষের বেলা যেন এত রকম যাতনা দিয়ে এত রকম কষ্ট দিয়ে 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 একজন মুসলমানকে এই বেদিনেরা হত্যা করছে কিন্তু সেই লোকটা পাথর চাপা দিয়ে ইমানকে শক্ত করে দিয়ে সে তখন জয় শ্রীরাম বলল না সেই জয় শ্রীরাম বলল না আল্লাহ 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 ধ্বনি দিতে 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 শেষ নিঃশ্বাসটা সে ত্যাগ করল এর নাম ইয়াকা নাবুদু যদি আমরা ইয়াকা নাবুদুটা ঠিক রাখি পৃথিবীর বুকে নামাজটা ঠিক মতো পড়ি তবে আমাদের উপরে কোনো বিপদ আসতে পারে 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 না যদি আমি কোনো বিপদে পড়ে যাই ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহ আমি তোমার কাছ থেকে সাহায্য চাই তা আমাকে বলতে হবে না আল্লাহ তুমি আমাকে বাঁচাও আপনি যদি আল্লাহর মনোনীত বান্দা হন আপনি যদি আল্লাহর ইবাদতটা ঠিক করে থাকেন আল্লাহকে যদি রাজি খুশি রাখতে পারেন আপনি যদি হিদায়াত প্রাপ্ত মানুষ হতে পারেন আপনি যদি সরল সঠিক পথের মানুষ হতে পারেন আপনার উপরে অটোমেটিক আল্লাহ সাহায্য করবে আপনাকে বেদিনের হাত থেকে রক্ষা করবে নয় আপনাকে ওই মরণের অবস্থাতে জান্নাতটা দেখাবে হে আমার বান্দা তুই ওকে জয় শ্রীরাম বলিস না মরার পরে এত সুন্দর জায়গাতে তুই থাকতে পাবি যেমন হযরতে আসিয়া ফেরাউনের স্ত্রী তো আসিয়া ফেরাউনের স্ত্রী সে মরার সময় জান্নাত দেখতে চেয়েছিল আল্লাহ দেখিয়েছিল
আর সে ফেরাউনকে স্বামী ছাড়া আল্লাহ বলেনি, তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত দেখালেন, সহজ হয়ে গেল। বন্ধুরা আমার আমার কাছে একটা এলান আসলো যে হোটেল খোলা আছে, হোটেলের কাজ শুরু হয়ে গেছে, যারা খেতে চাচ্ছেন বা কারো কাছে যদি দাওয়াত নামা থাকে, কার্ড থাকে, যে খেয়ে আসতে পারেন, আর কেউ যদি কুপনে খেতে চান তো খেতে পারেন, অসুবিধা নেই, হোটেলের কাজ আরম্ভ হয়ে গেছে, আপনারা খেতে যেতে পারেন। তো আমি বলছিলাম যে আমরা আল্লাহর কাছে একটা জিনিস চাইবো, যার জন্য এতক্ষণ আল্লাহর প্রশংসা করলাম, এবার আমাদের চাওয়ার পালা, এবার আমরা চাইবো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রাব্বুল আলামিন আমি তোমার ইবাদত করলাম, তোমাকে মালিক ভাবলাম, জানলাম এতগুলো প্রশংসা আমার আল্লাহর করা হলো, সুনামগুলোকে বর্ণনা করা হলো, মাত্র একটাই কারণ বন্ধু, আমরা আল্লাহর কাছে চাইলাম আল্লাহ তুমি আমাদেরকে সরল পথ দাও, ইসলামের সোজা রাস্তা দাও, আমাদেরকে তুমি হিদায়াত প্রাপ্ত বান্দা বানিয়ে দাও, যেই পথের পথিক হতে গেলে মরার পরেই যেন কবর থেকে আমাদের জান্নাত স্টার্ট হয়ে যাবে, আল্লাহ তুমি আমাদেরকে ওই সরল পথটা দান করে দাও। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, কোন সরল পথটা দিবে রে বান্দা, বান্দা এবার বলছে আল্লাহ তুমি আমাকে ওই পথটা দাও, যে পথে নবী মুহাম্মদ চলেছেন, যে পথে তোমার আম্বিয়া ইকরাম চলেছেন, যে পথে আপনার হযরতে আবু বকর চলেছেন, আবু তালহা চলেছেন, এক কথাই যে পথে অনুসরণ করলে মরার পরে জান্নাত পাবো, আল্লাহ তুমি আমাদের ওই পথটা দান করো, ওই পথটা দিয়ে দাও। এই করে 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 আমরা আল্লাহর কাছে যেন সরল পথ চাই, গায়রিল মাকদুবি আলাইহিম, রব্বুল আলামিন তুমি আমাকে ওই পথটা দিও না, ওই পথের পথিক বানায়ো না, যে পথে চলতে গেলে আমাদের উপরে গজব নাজিল হবে, বা আপনার কি নাম যে পথে চলে গেছে ফেরাউন, ওই নিজেকে খোদা দাবি করেছে আর ওই পথে চলেছে, জাহান্নামে তৈরি হয়েছে, মানুষকে ইবরাত হাসিল করার জন্য, মানুষকে জ্ঞান নেওয়ার জন্য আল্লাহ স্বয়ং যেন পৃথিবীর বুকে দেখিয়ে দিলেন, লোকটার লাশটা এখন পর্যন্ত পচে না, পানিতে গলায় না, মাটিতে খায় না, পোকাতে খায় না, ফেরাউন কত বড় অপরাধী। ওই রকমই বাংলাদেশের মধ্যে একজন পীর ছিল যার নাম হচ্ছে দেওয়ানবাগি, দেওয়ানবাগি পীর, দেখেছেন আপনারা ইন্টারনেটে দেখেছেন, পেট এইরকম লম্বা, এত মোটা যে ওর মতো মোটা মানুষ আমি আমার নজরে আর দেখিনি। ও বলছে কি যে ফাতিমা আমার স্ত্রী, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন, ফাতিমা আমার স্ত্রী, শুধু তাই নয় তার সাথে আমার বাসর হয়েছে, আর একদিন আমি দেখছি যেতে যেতে যে একটা গোবরের মধ্যে আল্লাহর নবীর রুহটা পড়ে আছে, হঠাৎ আমাকে দেখলো, আমি তখন বললাম এই মোহাম্মদ জিন্দা হয়ে যা, সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে গেল নাউজুবিল্লাহ। আর সে নিজেকে খোদাওত পর্যন্ত দাবি করেছিল, এই গত 10 দিন না 12 দিন হলো মারা গেছে, এই পীরটা মারা গেছে, এই পীর মরার পরেই তার জাহান্নাম শুরু হয়ে যাবে। বন্ধুগণ আমার, বন্ধুরা আমার, আমাদেরকে হিদায়ত প্রাপ্ত বান্দা হতে হবে। একজন গায়ের মুসলিম ভাই 50 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার দানকে সাদরে গ্রহণ আর মঞ্জুর করে নিয়ে তাকে হিদায়তের রাস্তা তুমি দেখাও এবং ভাইকে হিদায়াত দাও, আমিন, আল্লাহুম্মা আমিন।
বন্ধুরা আমার এই হিদায়াতটার কত দাম, এই হিদায়াতটার কত গুরুত্ব। আমরা প্রতিদিন প্রতিনিয়ত প্রত্যেক নামাজে আমরা আল্লাহর কাছে হিদায়াত চাই, সরল পথ চাই। আরেকটা উদাহরণ আপনাকে দিই, তাহলে বুঝতে পারবেন হিদায়াতের কত দাম। আপনারা নবী মুসা নাম শুনেছেন তো নাকি? চোখে না দেখলেও নাম শুনেছি। এখন আমি যে কথাটা বলবো সেটা কোনো হাদিসও পাবেন না, কোরআনেও পাবে না। আগেই আমি বলে দিচ্ছি, বুঝানোর জন্য বলছি কেন, এখানে একটা বড় জ্ঞানের কথা রয়েছে, এই জন্য বলছি। এটা দার্শনিকদের বানানো গল্প। হিদায়াতটা কত দাম, এই দামটাকে বুঝানোর জন্য দার্শনিকরা এই গল্পটাকে বানিয়েছেন। তো নবী মুসা আল্লাহর সাথে কথা বলেছে, এটা সত্য। তো তুর পাহাড়ে গিয়ে কথা বলেছে, এটাও সত্য। তো নবী মুসা গল্পটা এইরকম ভাবে দার্শনিকরা বানিয়েছেন বা বলেছেন, নবী মুসা আল্লাহর সাথে দেখা করার জন্য যাচ্ছেন, তৈরি হচ্ছেন। এমতো অবস্থায় রাস্তার পাশে কাদা খিঁচে একটা সোরকে দেখতে পাচ্ছে বসে আছে। সোরকে যখন দেখতে পাচ্ছে, সোর তখন মুসাকে দেখে বলছে, এই মুসা দাঁড়া। মুসা দাঁড়িয়ে গেছে, বলছে কোথায় যাচ্ছিস? আল্লাহর সাথে দেখা করতে। বলে থাম, আল্লাহর সাথে যখন দেখা করতে যাবি, তুই তো নবী, এই জন্য দেখা করতে পারবি। আমি সোর, আমার কোনো দেখা করার হক এখন নেই, এই জন্য আমি তোকে একটা প্রশ্ন করছি, এই প্রশ্নটা আল্লাহকে বলিস। বলে তোমাকে আল্লাহ নবী বানিয়েছে, মানুষও বানিয়েছে, মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ বানিয়েছে, নবী বানিয়েছে। আর আমি কোন অপরাধ করলাম, যেই অপরাধের কারণে আমাকে আল্লাহ মানুষ বানালো না, আমাকে আল্লাহ সোর বানিয়েছে? এই কথাটার জবাব তুমি আল্লাহর কাছ থেকে নিয়ে আসবে। মুসা চললেন তুর পাহাড়ে গিয়ে, আল্লাহর সাথে কথা হলো, কথা হওয়ার পরে ফিরে চলে আসছেন। মুসা কিন্তু ভুলে গেছে যে আমাকে সোর একটা কথা জিজ্ঞেস করতে বলেছে। আল্লাহ তো আলিমুল গায়েব, আল্লাহ বলছে, এই মুসা, এই দাঁড়া, তোকে কেউ কোনো কিছু জিজ্ঞেস করতে বলেনি? বলে হ্যাঁ আল্লাহ, মনে হয়েছে এবার ভুলে গেছি, আমাকে শুকরটা বলেছিল যে আমাকে মানুষ নয়, শুধু মানুষ নয়, আমাকে রাসূলও বানিয়েছেন, নবী বানিয়েছেন। আর ওই সোরটা কি অপরাধ করলো যে তাকে সোর বানিয়েছেন, মানুষ বানাননি? আল্লাহ বলছে এই প্রশ্নের জবাব আমি দেব না, তবে সোরের জন্য একটা অফার দিচ্ছি, নিয়ে যা। অফারটা কি? বলে তাকে বলবি যে তুই যদি মানুষ হতে চাস, আল্লাহ তোকে এক্ষুনি মানুষ বানিয়ে দিবে, কিন্তু হিদায়াত দেবে না, ইসলামের সরল পথ দেবে না। দুনিয়াতে টাকা চাইবি, বাড়ি চাইবি, গাড়ি চাইবি, যা চাইবি, যত কিছু সম্পত্তি চাইবি, সমস্ত সম্পত্তি তোকে দেবে আল্লাহ, কিন্তু আল্লাহ তোকে হিদায়াত দেবে না, ইসলামের সরল পথ দেবে না। এবার মুসা চলে আসছে, মুসা এসে সোরকে বলছে, সোর তোমার জন্য একটা ভালো অফার আছে, তোমার কথার উত্তর কিন্তু আল্লাহ দেয়নি। কি জবাব দিয়েছে বা কি অফার দিয়েছে? বলে অফার হলো তুই এক্ষুনি মানুষ হয়ে যেতে, যদি চাস মানুষ আল্লাহ তোকে বানিয়ে দেবে। সোর তো ফুলে গেছে যে আমি সোর ছিলাম, কাদা খিচের জিন্দেগি ছিল, এখন মানুষ হতে পাবো, প্যান্ট শার্ট পরবো, একেবারে স্মার্ট জীবন তৈরি করবো, এই তো একেবারে খুশিতে উল্লাস হয়ে গেল। এত খুশি তার মধ্যে এসেছে যে খুশি সে রাখার কোনো জায়গা পায় না, এরকম অবস্থা তার মধ্যে তৈরি হয়ে গেছে। এই মুহূর্তে, যেই মুহূর্তে সে আনন্দে আনন্দিত হয়েছে, ওই মুহূর্তে মুসা বলছে, থাম, এখানে লাফাইস না, তোর লেগে একটা ভালো কাজ আছে। কি বলছে? তোকে আল্লাহ মানুষ বানাবে, শুধু মানুষ নয়, দুনিয়ার যত সম্পদ তুই চাইবি, সমস্ত সম্পদ তোকে দান করা হবে। তুই যদি মনে করিস সারা পৃথিবীতে আমি টাকাওয়ালা লোক হব, সারা পৃথিবী আমার নেতৃত্বে থাকবে, আল্লাহ সেও ক্ষমতা তোকে দিয়ে দেবে, সারা পৃথিবীর প্রধানমন্ত্রী তোকে বানিয়ে দেবে, কিন্তু তোকে হিদায়াত দেবে না, আল্লাহ তোকে সোজা রাস্তা দেবে না, জীবনে মসজিদের বারান্দা যেতে পাবে না, এখানে আল্লাহ তোমার স্ট্যাম্প মেরে দেবে, ব্লক করে দেবে, নামাজ পড়তে পাবে না। ইসলামের আইন কানুন নিজের জীবনে বাস্তবায়িত করার সুযোগ তুমি পাবে না। যেমন এই কথা বলেছে, শুকর এবার মুখটাকে শুকিয়ে দিয়ে, মানে মনটা খারাপ হয়ে গেল আর কি, মনটা আর খারাপ হয়ে গেল,
বলছে সোরটা মুসাকে, হে মুসা আল্লাহকে বলে দাও আমি মানুষ হব না, দুনিয়াতে মানুষ হওয়ার পরে আমার টাকা থাকবে, বাড়ি থাকবে, গাড়ি থাকবে, ভালো বউ থাকবে, দুনিয়াতে কোনো রকমের অভাব থাকবে না, আল্লাহ আমাকে প্রধানমন্ত্রী পর্যন্ত বানিয়ে দেবে, কিন্তু আমাকে আল্লাহ হিদায়াত দেবে না, মসজিদের বারান্দা দেবে না, মসজিদে যাওয়ার মতো সুযোগ আমাকে আল্লাহ করে দেবে না। না, ওই বেঈমান মানুষের চাইতে আমি শুকুর অনেক গুণে ভালো আছি, কি কথা ঠিক কিনা বলেন। যে মানুষটা দুনিয়াতে টাকা পাওয়ার পরে, দুনিয়াতে পয়সা পাওয়ার পরে, দুনিয়াতে প্রধানমন্ত্রী হওয়ার পরে সে যদি হিদায়াত না পায়, ওর মধ্যে যদি হিদায়াত না থাকে, তাহলে ওই মানুষটার থেকে কুকুর ভালো, ওই মানুষটার চাইতে কুকুর ভালো। কেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আজাল, যেই মানুষগুলো শুনেও শুনে না, বুঝেও বুঝে না, দেখেও দেখে না, ওই মানুষগুলো হলো চতুষ্পদ জন্তু। শুধু তাই নয়, তার চেয়েও নিকৃষ্ট। কেমন নিকৃষ্ট? আজকে দুনিয়াতে আমরা সবচাইতে খারাপ জিনিস যদি ভাবি, ওই সোরকে ভাববো আর কুকুরকে ভাববো। আল্লাহ বলছে তুই তার থেকে খারাপ, যার মধ্যে হিদায়াত নাই, ইসলামের সোজা রাস্তা নাই, যে নামাজ পড়ে না, রোজা রাখে না, ইসলামের আইন কানুনগুলোকে পুঙ্খানুপুঙ্খ রূপে মানে না, ওই ব্যক্তিটা সোর এবং কুকুরের চাইতেও খারাপ। যাই হোক, সময় শেষ হয়ে গেছে, আমি শেষে একটাই দোয়া করি যে আল্লাহ তুমি আমাদেরকে ইসলামের সোজা রাস্তায় চলার তুমি তৌফিক দান করো। আমিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ তাআলা খাইরান জাযা।